আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপিতে তৈরি করব হচ্ছে মালাই ব্রেড রোল এটা আপনার খাবার টেবিলটাকে যেমন আকর্ষণীয় করবে ঠিক তেমনি সবার মন জয় করে নেবে একদম সহজ আর একদমই অসম্ভব মজাদার একটা রেসিপি যেটা কিনা আপনার তৈরি করতে একদমই অল্প সময় লাগবে আর অল্প কিছু উপকরণ দিয়ে এইরকম একটা অসম্ভব মজার রেসিপি তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি প্রথমে হচ্ছে ভিতরে ক্রিমটা তৈরি করে নেব সেজন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ আরও দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ গুড়াদুধ এখন এটাকে নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে যতক্ষণ এটা একদম শুকিয়ে ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে জাল করতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এইরকমটা ঘন হয়ে এসেছে এটাকে আরো অনবরত নেড়ে চেড়ে ঠিক এই যে এইরকমটা করে নিতে হবে যখন এরকম হয়ে আসবে তখন বন্ধ করে এটাকে একটা রেখে দেবেন এটা ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটাই ঘন হয়ে যাবে এখন এখানে দিয়ে দিলাম দেড় পরিমাণ লিকুইড দুধ আরো দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড়া দুধ মালাই তৈরি করে নেওয়ার জন্য এখন এটাকে জাল করতে হবে তবে এটাকে কিন্তু খুব বেশি জাল করে যে একদম ঘন করতে হবে তা না এটা যেহেতু এখানে পাউডার মিল্ক দিয়েছি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন ঘন হয়ে আসছে আর এখানে আমি হচ্ছে আগে থেকে গরম দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও অসম্ভব ভালো লাগবে এখন এটাকে হচ্ছে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন গরম দুধের মধ্যে জাফরানটা ভিজিয়ে রাখার জন্য আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেক্স মিল্ক আপনাদের হাতে কাছে যদি কনডেক্স মিলটা না থাকে আপনারা কিন্তু চিনিও দিতে পারেন তবে চিনি দিলে একটু পানি ছেড়ে দেয় তো সেজন্য একটু এটাকে বেশি করে চাল করতে হবে এখন হচ্ছে কনডেক্স মিলটাকে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে দুই একটা বলক উঠে আসলে এটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি যে জাল করতে হবে তা কিন্তু না একদমই সহজ কিন্তু এই রেসিপিটা তৈরি করা ঝামেলাহীন ভাবে একদম অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন তো মালাইটা তৈরি করা হয়ে গেছে একটা সাইডে রেখে দিয়েছি পাঁচ পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের যে চারপাশে কোনাগুলো এগুলো কেটে নিতে হবে তো একটা নাইফ দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি তো সবগুলোই হচ্ছে এভাবে কেটে নেব আপনারা যদি বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে ব্রেডের পরিমাণ বাড়িয়ে নেবেন তো এ তো সবগুলো হচ্ছে আমার কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে একটা বাটির মধ্যে লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে ব্রেডটাকে এপাশ ওপাশ ভিজিয়ে এটাকে ভালোভাবে চিপড়ে নিতে হবে খুব বেশি সময় ধরে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে চাবেন না তাহলে কিন্তু পারোটি গুলো নরম হয়ে যাবে এখন এটা চিপিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি আর যে আগে থেকে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে পুরোটা ব্লেটের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে রুলের মতো করে তৈরি করতে হবে তো কিভাবে রুলের মতো তৈরি করবেন ঠিক এই যে ভাবে তৈরি করলেই হয়ে গেল। তো সবগুলো হচ্ছে আমি একইভাবে তৈরি করে নেব হয়ে গেল তৈরি করে নেওয়ার যে মালাইটা গেছে এখন এর উপর দিয়ে সাজিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল এটা যে দিতে হবে তা না এটা দিলে খেতে অনেক ভালো লাগে না দিলেও চলবে তবে আপনাদের কাছে যে কোনো বাদাম থাকে কিন্তু দিয়ে নিতে পারেন তো কত সহজে কত আকর্ষণীয় এবং মজাদার একটি রেসিপি তৈরি করা হয়ে গেল আপনারা তো দেখতেই পেলেন আশা করছি আপনারা আসছে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে ওকেশন উপলক্ষে আপনারা কিন্তু ভাবে এটা তৈরি করে নিতে পারেন আজকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম